কুম আসসালাম আহমতুল্লাহ জি ভাই এখানে যেটা প্রশ্ন যে দুই দফা আপনি শপথ ভঙ্গ করেছেন একই শপথ তো এখানে কাঁপফার ব্যাপারে যেটা আপনি বলেছেন তিনটা রোজা রাখা এটা সঠিক নয় বরং কসমের কাফাড়া হইল এক নম্বর আপনাকে জন মিষ্কিনকে খাবার খাওয়াইতে হবে এটা যদি না পারেন বা না হয় তাহলে দ্বিতীয় নম্বরে জন মিস্কিনকে মানে কাপড় দেওয়া এটাও যদি না হয় তাহলে তৃতীয় নম্বরে একটা গোলাম বা দাস কিনে মুক্ত করা এই তিনটার ভিতরে সিরিয়াল অনুযায়ী কোনো একটাও যদি না হয় তাহলে এবার তখন তিনটা রোজা রাখা মানে প্রথম উক্ত তিনটা বিধানের ভিতরে তিনটা কাফারার ভেতরে সিরিয়াল অনুযায়ী কোনো একটাও যদি না করতে পারেন তো না পারার অবস্থায় তখন এবার আসবে রোজার পালা মানে রোজার সিরিয়াল যে তিনটা রোজা রাখতে হবে এটা হয়ে গেল দুই নম্বর কথা যেটা আপনার জানার বিষয় যে হয়তো কোনো একটা শপথ করেছিলেন সেটা আপনি ভঙ্গ করে দিয়েছেন তো তার জন্য আপনাকে এই এক কাফারা পালন করতে হবে আবার হয়তো সেই একই জিনিস আপনি শপথ করেছিলেন তারপরে আবারও সেটা ভঙ্গ করলেন তো এখানেও আবার আপনাকে কাফারা আদায় করতে হবে السلام علیکم ورحمۃ اللہ